فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته جيبون ابنار بوشنطر. ذيكلام ابونغ. এই প্রশ্ন কেন্দ্র করে যে প্রশ্ন করেছেন আমার নিকটে সেটাও দৃষ্টিগোচর হয়েছে প্রশ্নে বলা হয়েছে মহিলাদের ফরজ সালাতে একামত দিতে হবে কি উত্তরে বলা হয়েছে মহিলাদের ফরজ সালাতে একামত দিতে হবে কারণ একামত একটি জিকির আয় সরজাল আনহা আজান দিতেন একামত দিতেন এবং মহিলাদের এরমতি করতেন তিনি তাদের মাঝে দাঁড়াতেন ভাই হাকিফ সন্না এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ পৃষ্ঠা মহিলাদের আজান একামত দিতে হবে না মর্মে বর্ণিত হাদিসে জয়ফ তামান মিন্ন্যা একশো তিরপান্ন পৃষ্ঠা ফিঙ্ক সন্না এক নম্বর খণ্ড একশো চতুল্লিশ পৃষ্ঠা এরপরে আপনার প্রশ্ন ছিল একামতটা কিভাবে ও কোন দোয়া পরে দিতে হয় একটু বুঝিয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ অসালত ওয়াসাল্লাম নবীনা সুইল্লাহ নবিয়ান মোহাম্মদ ওয়ালাহি ওসহফি আজ মাঈন আমি প্রথমত একামত মহিলাদের ওপরে আছে কি নাই এই বিষয়টি নিয়ে আলোকপাত করবো ইল্লা বিল্লাহ মহিলাদের ক্ষেত্রে অনেক অলাম দিন মনে করেন যে তাদের আজান নেই একামত নেই কারণ এই মর্মে রসু উল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে কোনো সহি হাদিস পাওয়া যায় না আর একমাত্র শরীয়ত প্রবর্তিত হয় রসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের মাধ্যমে যা আল্লাহ রব্বাল আলামিনের মাধ্যমে নির্দেশিত হন হমায়াম আনিল হাওয়া ইনহাইল্লা ওয়াহাই উই তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না তিনি যা বলেন তা প্রত্যাদেশকৃত কথা মানে ওয়াহি তাহলে শরীয়তের পক্ষ থেকে সারে শরীয়ত শরিয়ত প্রবর্তক থেকে যদি আমরা কোনো বিষয় কিছু না পাই এবতের সাইডে তাহলে মূল হল যে ও এবত লাগবে না তো একামতের বিষয়টি এরকম রসূউল্লাহ সাল্লাহ আলাই হুয়াসাল্লাম থেকে কোনো কিছুই সহীভাবে নাই এই জন্য বেশ কিছু আলাম আয়করাম এদিকে গিয়েছেন যে মহিলাদের আজান নেই একামত নেই আজান সেটা তো একেবারে স্পষ্ট কথা যে আজানে উঁচু কণ্ঠ করা লাগে আর মহিলাদের ক্ষেত্রে নিম্ন কণ্ঠই হলো বাঞ্ছনীয় কাম্য অনুভাবে আজান দেওয়া হয় সাধারণত জামাতের জন্য আর মহিলাদের উপরে আল্লাহ আমিন তার রাসুল সাল্লাম কেউই জামাত ফরজ করেননি তো আজান একামতের বিষয়টা এরকম যে রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম থেকে সরাসরি কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না জন্যই বললাম যে বেশ কিছু আলামায় কেরাম এদিকে গিয়েছেন তাদের আজান নেই একামত নেই এদিকে গিয়েছেন শেখ বিন বাজুর রহমতুল্লাহ আলাইহে তহফাত তোহফাতুল ইহওয়ান্লা কবে ইল ইসলাম নামক কেতাব যেটি অনুবাদ হয়ে গিয়েছে এখানে উনি বলেছেন যে মহিলাদের আজান একামত কোনো কিছু নেই আর তারা আজান একামত ছাড়াই নামাজ পড়বে সুতরাং এই যে এখানে বলা হলো মহিলাদের ফরজ সালাতে একামত দিতে হবে এটা সাধারণত বোঝা যায় এই ধরনের শব্দ যে তাদের উপর ফরজ হয়ে গেছে এমনটি নয় এখন কথা হলো যে এখানে যে একটি আসার বর্ণনা করা হয়েছে মা শারদি আল্লাহ তালা আনহার যে তিনি আজান দিতেন একামত দিতেন মহিলাদের একমতি করতেন এবং তিনি তাদের মাঝে দাঁড়াতেন তো মা এসার আসার অনুভাবে সাহাবিদের আসার ফতোয়া কতদূর পাওয়ার রয়েছে ফতোয়াগুলির এগুলি কি কোনো বিষয়কে সাব্যস্ত করতে পারবে বা ফরজ করতে পারবে না পারবে না বরং খুব জোর যদি বিরোধিতা না পাওয়া যাবে আসার গুলিতে পরস্পর কোনো বিরোধিতা না থাকে মানে এক সাহেব বলছেন এক আর এক সাহেব বলছেন আর এরকম যদি সবিরোধিতা না থাকে তাহলে খুব জোর ওটা দিয়ে মস্তাহা প্রমাণ হয় তাই আমরা এই কায়দা অনুযায়ী বলতে পারি যে এখানে আমরা যদি বলি যে মহিলাদের একামত রয়েছে আজান রয়েছে তাহলে এটা মস্তাহাবের বেশি হবে না এবং এটাই আমরা বলতে পারি যে তাদের আজান দেওয়া মস্তাহাব তাদের অঙ্গনে যেহেতু অঙ্গার এখানে বলা হয়েছে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কোন একামত দেওয়াটাও মস্তাহাব তাদের উপরে খরচ নয় কারণ মূল জামাত তাদের উপর ফরজ করা হয়নি কাজে আজান ফরজ হওয়ার প্রশ্নই ওঠে না বাকি তাহলে একামতের বিষয় একামত পুরুষদের ক্ষেত্রে পুরুষ পুরুষরা যখন জামাতের সাথে নামাজ পড়বে তখন একামত দেওয়া ওয়াজেব কে ফায়া বা সন্নাতে মহাক্কাদা বলা হয়েছে মানে যে কেউ একজন এই একামত দিলে সবার থেকে দায় ভার পড়ে যাবে হ্যাঁ তো মহিলারা যেহেতু জামাতের তাদের উপর জামাতকেই ফরজ করা হয়নি কাজেই তাদের একামত ফরজ নয় আর একা কি পুরুষ ব্যক্তির ক্ষেত্রেও একামত জরুরি নয় মানে ফরজ নয় একাকী যদি পুরুষ কোনো কারণে বাড়িতে নামাজ পড়ে তার জন্য একামত ফরজ নেই বড় সন্ন্যাস যদি তার জন্য সন্না হয় তাহলে মহিলার মহিলা যদি একাকী নামাজ পড়ে তার ক্ষেত্রে সন্ন্যার বাইরে যাবে যাবে না কোনো কোনো অজীব হবে না আল্লাহ করলে হাল বিষয়টি দেখতে থাকলো আমরা এটাই বলবো যে যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে স্পষ্ট হয়ে ফরমাইতে নয় আজান একামতের বিষয়ে কোনো কিছু মহিলাদের ক্ষেত্রে অতএব তাদের উপরে ফরজ হতেই পারে না বাকি থাকল তাদের জন্য এটা কি এই আমরা এতটুকু খুব জোর দিয়ে বলতে পারি যে এটা চলবে যা আছে বা মোস্তাহাব আর শেখবিন বাজের ফতো তো শুনতেই ফেলেন এভাবে তার পূর্বে বহু ওলা মা অতীত হয়েছেন যারা তাদের উপরে কোনো কিছুই মনে করেন না কারণ সারে হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর তার থেকে এরকম কোনো কিছু প্রমাণিত নয় হ্যাঁ তবে ওমে অরাকার একখানা হাদিস রয়েছে যে রসুল্লাহ সাল্লাম তাকে তার পরিবারদের নিয়ে ইমামতি করতে বলেছেন সোন হাদিস হাদিসটাকে কেউ কেউ জয়ী বলেছেন কেউ হাসান বলেছেন আল্লাহ করলে হাল তাদের জামাত করা এটা এটা যে আমার যেটা এটা তাদের ক্ষেত্রে মোস্তাহাব মোস্তাহাব নির্দেশ কারণ তাদের ওপর জামাতে সালাত আদায় করা ফরজ করা হয়নি এটা একেবারে সর্বজন স্বীকৃত কথা তো জামাতে জামাতে যদি পড়ে তো এটা একটা মোস্তাহাব বেশি হবে এই আর কি এছাড়া আর বেশি হবে না এখন আমরা আসব। একামত মহিলারা যদি দেয় তো কিভাবে দেবে পুরুষদের মতো করে দেবে অর্থাৎ একামত হবে একরা বেজড় আকারে তার মানে শুরুতে আল্লাহ আকবর আল্লাহ আকবার চারের জায়গায় দুইবার হবে এরপর বাকিগুলো একবার করে শুধু কতকামতের সালাহ দুইবার করে হবে এটি একটি নিয়ম যা বোখারি শরীফে হাদিস দ্বারা প্রমাণিত বোখারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত আরেকটি নিয়ম হলো আজারের মতো করে একামত দেয়া এটা সোনান গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত তো দুটাই বোঝা রয়েছে সর্বোত্তম হলো শহি বখারি মোসিবের হাদিস যেটা করতে বেলালকে নির্দেশ করা হয়েছিল বেলালকে নির্দেশ করা হয়েছিল বখারি হাস্যে বলা হয়েছে বেড়ালকে নির্দেশ করা হয়েছিল যেন তিনি আজানকে ডবল করে দেন এবং একামতকে একরা করে দেন তো সেই একরা মানে ওই চারের জায়গায় দুই আর কদ কামত সালাহ কদক সালাহ এটা ডবল হবে আর লাস্টে আল্লাহ হকবার আল্লাহ হকবার ও একবারই হবে মানে দুইবার হবে মানে সেম আজানের মতো এখানে কেউ একবার বলেন এটা সঠিক নয় বরং সহিদে রসুল একামতের শব্দ শিখাতে গিয়ে তিনি এইভাবেই বলেছেন মানে শুরুর দিকে আল্লাহ আকবর দুইবার এবং শেষও আল্লাহকর দুইবার বলা হয়েছে কাজী একবার আল্লাহ আকবর বলা এটা বলা যায় নাহ কারণ রসুল আল্লাহ আসলামের সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে একামত একরা হল ওই জায়গায় ওইভাবেই থাকবে মানে দুইবারই বলতে হবে আলাকুল্লাহাল এই ছিল একামতের বিষয়ে কথা এবং মহিলাদের আজান একামত আছে কিনা তাদের উপরে এটা ফরজ কিনা নাকি মুস্তাহাব এর প্রমাণ কি বিভিন্ন বিষয়ে আলোচনা হলো আল্লাহ রব আমাদের সবাইকে সারা বিষয়ে করার সন্ মোতাবেক পরিচিত হওয়া তহকিদান করুন এবং সাল মান হাজ তাদের ফাহাম তাদের কোরআন হাদিসের বোধ যেটা সেটাকেও আমাদের গ্রহণ করে সে যে আমলে তৌফিক এনায়ত করুন আমিন ও আখরদাওয়ানা আনিল রবিল আলমিন আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন